बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम ढाका शिक्षा बोर्ड लैबोरेटरी स्कूल एंड कॉलेज कर्तृक आयोजित ऑनलाइन क्लासे स्वागत जानाच्छि। आमी रुमाना गियासतुली सहकारी शिक्षक। तो केमन आछो शिक्षार्थीरा? अनेक दिन पर आबार तोमादेर सामने आमादेर यूट्यूब क्लास निये हाजिर होयेछि। तो आज के आमरा যে ক্লাসটি নেব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তারা তোমাদের বইটি নিয়ে বসে যাও। তো আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে সামাজিকীকরণ ও উন্নয়ন। তো আমরা আগের শ্রেণীগুলোতে সামাজিকীকরণ সম্পর্কে আগেও আলোচনা করেছি, তোমাদেরও এই সম্পর্কে আমি জানি যে ধারণা আছে। তো সামাজিকীকরণ হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া যেটা সারা বছরই চলতে থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় মানুষ সমাজের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয় এবং নতুন নতুন পরিবেশ পরিস্থিতির সাথে চলতে গিয়ে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে। তো তোমরা বইটা দেখো, সামাজিকীকরণ ও উন্নয়ন, যে সামাজিকীকরণের সাথে উন্নয়নের যে কি সম্পর্ক সেটা এ পাঠের আলোচ্য বিষয়। যে সামাজিকীকরণ মানুষের একটা জীবনব্যাপী চলমান প্রক্রিয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে। এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে ওঠে। এ প্রক্রিয়ায় মানুষ সমাজের নিয়ম নীতি মূল্যবোধ বিশ্বাস আদর্শ ইত্যাদি আয়ত্ত করে। ব্যক্তি যেমন নিজের উন্নয়ন ঘটায় তেমনি কিন্তু সমাজের উন্নয়নেও অংশগ্রহণ করে। তো তোমরা আগের শ্রেণীগুলোতে আমি একটু আগে যেটা বলেছিলাম সেটা এখানে লেখা আছে যে আগের শ্রেণীগুলোতেও সামাজিকীকরণ সম্পর্কে ধারণা অর্জন করেছ। তো পার্ট একে যেটা আছে সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। তো এই প্রতিষ্ঠানগুলো কি কি? প্রথমে আছে পরিবার, স্থানীয় সমাজ, স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান, তার মাঝে আছে সমবয়সী সঙ্গী এবং শিক্ষা প্রতিষ্ঠান। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য সামাজিকীকরণ প্রয়োজন। জন্মের পর থেকেই মানব শিশু সমাজের নিয়মকানুন রীতিনীতি শিখতে থাকে। সে তার আশেপাশে সবাইকে দেখে সে সমাজে নিয়মকানুন শিখে যায়। একেই বলা হয় সামাজিকীকরণ প্রক্রিয়া। তো এখানে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া কি? যে জন্মের পর থেকে মানব শিশু যে নিয়ম কানুন আচার আচরণ শিখতে থাকে এটাকে বলা হয় সামাজিকীকরণ প্রক্রিয়া। এই অধ্যায়ে সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমে আছে পরিবার। সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন হচ্ছে পরিবার। এটা পরীক্ষায় থাকে যে সামাজিকীকরণের প্রথম এবং প্রধান বাহন কোনটি। পরিবারে বসবাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ অনুভূতি শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে। খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছদ ধর্মচর্চা শিক্ষা গ্রহণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পারিবারিক সংস্কৃতির প্রতিফলন সরাসরি ব্যক্তির উপরে পড়ে। এজন্য বলা হয় যে সামাজিকীকরণের সর্বাপেক্ষা শক্তিশালী বাহন হচ্ছে পরিবার। পরিবারের পরেই স্থানীয় সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন পরিবার। কারণ কি? মানুষ বেশিরভাগ সময় কিন্তু তার পরিবারেই বাস করে। তারপরে আসছে স্থানীয় সমাজ। মা বাবা বা পরিবারের পর স্থানীয় সমাজই শিশুর সামাজিকীকরণে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চারপাশের মানুষের আচার আচরণ
ও রীতিনীতি দেখতে দেখতে শিশু বেড়ে ওঠে। এভাবে সে সহজেই সমাজের রীতিনীতি শিখে যায়। স্থানীয় মানুষের ভাষা এবং আচার আচরণ ও মূল্যবোধ কিন্তু তার আচরণে প্রভাব ফেলে। দেখবে যে যে শিশুটি যে এলাকায় বাস করে তার কথাবার্তা চাল চলন আচার আচরণে কিন্তু সেই এলাকার প্রভাব লক্ষ্য করা যায়। কারণ সে স্থানীয় আশেপাশের মানুষকে দেখে কিন্তু সে সব শেখে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে স্থানীয় সমাজের আবার বিভিন্ন উপাদান রয়েছে, সেগুলো সামাজিকীকরণে কিভাবে ভূমিকা পালন করে সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। যে স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে আছে সাহিত্য সমিতি, সাংস্কৃতিক সংঘ, খেলাধুলার ক্লাব, সঙ্গীত শিক্ষা কেন্দ্র, বিজ্ঞান ক্লাব ইত্যাদি। স্থানীয়ভাবে গড়ে ওঠা এসব সংগঠন ব্যক্তির চিন্তা দৃষ্টিভঙ্গি এবং আচার আচরণের উপর গভীর প্রভাব ফেলে। এই যে সাহিত্য সমিতি, সাংস্কৃতিক সংঘ, খেলাধুলা ক্লাব, এখানে যে মানুষ নিয়মিত যায়, এখান থেকে কিন্তু এসব এই সমস্ত কেন্দ্রের প্রভাব কিন্তু ব্যক্তি দৃষ্টিভঙ্গি ও আচার আচরণের উপরে পড়ে। ব্যক্তি এসব সংগঠনের সাথে নিজেকে জড়ায়, সংগঠনভুক্ত অন্যদের সাথে মিশে তার বুদ্ধিবৃত্তি, সুকুমার বৃত্তি, সৌন্দর্য বোধ, যেগুলো তার যে অন্তর্নিহিত গুণগুলো সেটা মানুষের সাথে মেলামেশার মাধ্যমে সেগুলো কিন্তু গড়ে ওঠে। এই বোধ কিন্তু তাকে সহনশীল এবং ধৈর্যশীল হতে শেখায়। এভাবে ব্যক্তি স্থানীয় সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়ায় এবং তাদের অংশ হয়ে ওঠে। তারপরে আছে সমবয়সী সঙ্গী। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধু বা সঙ্গীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈশবে সমবয়সীদের সাথে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। মানে যখন শিশুকাল থাকে তখন কিন্তু তার সমবয়সী বন্ধুদের সাথে তারা কিন্তু খেলাধুলা করতে চায়। এভাবে কিন্তু খেলার সাথীরা কিন্তু একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখে। বন্ধুরা যা করে সেটা তারা করতে চায়, তাদের আচার আচরণের যে প্রভাব সেটা কি শিশুদের উপরে পড়ে। কথাবার্তা আচার আচরণ চাল চলনের ক্ষেত্রে তারা কিন্তু একে অন্যকে প্রভাবিত করে। এর মধ্য দিয়ে তাদের মধ্যে কিন্তু সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। তো সমবয়সের সঙ্গীর পরে যেটা আসছে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তো আমরা একটি পয়েন্ট লিখতে ভুলে গেছি, সেটা এখন লিখে দিচ্ছি, সেটা হলো রাজনৈতিক প্রতিষ্ঠান। তো শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হওয়ার পর্যাপ্ত সুযোগ পায়। শিক্ষা প্রতিষ্ঠানে গেলে কিন্তু অনেক ধরনের ছেলেমেয়েরা একসাথে মিলেমেশার সুযোগ পায়, তাদের আচার আচরণের প্রভাব কিন্তু শিশুদের উপরে পড়ে, তারা একে অন্যকে প্রভাবিত করে। এসব শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আছে রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক দল, নেতৃত্ব এবং আন্দোলন সংগ্রামও ব্যক্তির সামাজিকীকরণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন রাজনৈতিক দলের সংস্পর্শে আসে শিশুরা এবং তাদের যে মতাদর্শ সেগুলোও কিন্তু সামাজিকীকরণে অনেক বেশি ভূমিকা পালন করে। মানুষকে সচেতন ও সংগঠিত করার মাধ্যমে কিন্তু তারা এই কাজটা করে থাকে। তাহলে আজকে আমরা আজকের পাঠে আমরা সামাজিকীকরণ কাকে বলে, সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব সম্পর্কে আলোচনা করলাম। তো প্রথমে আমরা জেনেছি সামাজিকীকরণ কি। আমৃত্য একটি প্রক্রিয়া। পরিবার, স্থানীয় সমাজ, সমবয়সী সঙ্গী, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠানের সবগুলো বিষয়ে সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল যা তোমাদের জীবনে অনেক বেশি কাজে লাগবে। তো পরবর্তী ক্লাসে আবার নতুন কোন পাঠ নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।